ঠাকুরের সেবায় না দিলে ভোগ হয় না, এটা কি জানেন আপনারা? জানেন তো? আর এই তুলসী শুনে নেন, এক গ্লাস জলে যদি এগারো খানা তুলসীর পাতা দেন, ভালো করে শুনবেন, প্রত্যেক দিন রাত্রিবেলা তামার ঘটিতে শিখে যান, আমি রাধা পদে যে কদিন বেঁচে আছি কথাগুলো শিখুন, কাজ করুন, কাজে লাগবে। একটা তামার ঘটিতে এক ঘটি জল রাখুন, এগারো খানা তুলসীর পাতা দিন, আর কিছু আতপ ধান রাখুন। কিরকম আতপ? চাল কি দিয়ে করবেন? আতপ ধানগুলো নিম পাতা দিয়ে সিদ্ধ করুন, কোলে ও ধান থেকে চাল বার করুন। প্রত্যেক দিন সকালবেলা উঠে গোটা কুড়ি পঁচিশ আতপ চাল, ওই যে সিদ্ধ চাল নিম পাতা দিয়ে, ওই চাল এগারোটা তুলসীর পাতা এক ঘটি জল, প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে খান। ভীষণ ভীষণ কঠিন ব্যাধি থেকে যদি আপনি ভালো, আমি কান কেটে দেব, তুলসীর এত ক্ষমতা। তুলসী যার বাড়ি থাকে যতদিন শিকড় চলে যায় ততদিন বজ্র পাত হয় না, বজ্র পড়ে না। সেই তুলসী গলায় মালা, এই দেখে অনেকে বলে তুলসী মিথ্যা কথা বলে, তুলসীতে কুকুরে প্রস্রাব করে। আরে কুকুর তো সব জায়গায় করে, আপনি ধানের বস্তা রেখে দেন, ফিসকিরি মেরে দেন, তাই বলে কি বলবেন আর ধান খাবো না কুকুরে প্রস্রাব করে? ভুল গল্প। এ শালার একটা গল্প আমার মনে পড়েছে, আপনাদের বলেছি, আজ একটু বলি। এদের এর কাজ দরকার কি জানেন? যখন ব্রিটিশ শাসিত ছিল দেশ, তখন এক বৈষ্ণব তুলসী গাছকে প্রদক্ষিণ করছিল, হরে কৃষ্ণ নাম করছিল। এক ব্রিটিশ এসে বলেছিল, এ বাঙালি তুমি কি করিছ? বাঙালি বলছে, স্যার আমি তুলসী গাছ প্রদক্ষিণ করছি। তোমার তুলসী কি হতে পারে? বলে ভক্তি প্রদান করে। সাহেব বলে, ইস, গাছে ভক্তি প্রদান করে নাকি? দশটা পাতা ছিঁড়ে গায়ে ডলেছে, কিচ্ছু হয়নি, আবার দশটা পাতা ছিঁড়ে মাটিতে ফেলে পা দিয়ে ডলা দিয়েছে। বৈষ্ণবের মনে বড় ব্যথা লেগেছে। আপনি জানেন বৈষ্ণব কৃষ্ণ ভক্তি প্রদায়িনী মা তুলসী, এই তুলসী যে অপমান করে তার বংশ ধ্বংস হয়ে যাবে। লিখে রাখুন, কিছুদিন পরে আমার কথা মনে পড়বে। এইবার সাহেবের কথা শুনে ভাব দেখে খুব রাগ হলো বাঙালি বৈষ্ণবের, শালা সাহেব তুই আমার ভক্তি প্রদায়িনী মাকে পা দিয়ে ডললি, তোর মজা দেখাচ্ছি। বলে, স্যার আপনি যে তুলসী গায়ে ডলেছেন ও হলো লেডিস তুলসী, ওর অ্যাকশন কম, আপনি মদ্দা তুলসীর কাছে চলুন। সাহেব বলে, বললে ভালো, লইয়ে চলো। শালা নিয়ে গেছে বিসুটি গাছের কাছে, বিসুটি গাছে না আলকুশি। বলে, স্যার এই হলো মদ্দা তুলসী, কুইক অ্যাকশন করে। ও শালা আটটা দশটা পাতা ছিঁড়ে কাপড় তুলিয়ে ডলে, বুঝলে আর শুরু হয়ে গেছে। বলে, হা, যখন তখন কৃপা করে, এই তুলসীকে যে অপমান করে ওই শালারে নিয়ে যেতে হবে মদ্দা তুলসীর দ্বারে, দেখ কেমন লাগে। লাভারি বলল, তুলসীর মালা দিয়ে অভিগলে হামারি তো না বাহু ধরি, সুদৃঢ় করি বান্ধবী শ্যাম রূপী তরু তমালের ডালে, আমার দুই হাত দিয়ে বেঁধে ওই তমাল গাছে রেখে দিবি। তখন বায়স পাখি যদি খায়, বায়স মানে কাক, যদি খায় কাকরে বলিস, সর্বঙ্গ খেয়ো কাকা না রাখিও মা, সর্বঙ্গ খেয়ো কাকা না রাখিও মা, কৃষ্ণ দর্শনে লাগি রেখো দুটি আঁখি, কৃষ্ণ দর্শনে লাগি কৃষ্ণ দর্শন করিব, কৃষ্ণ দর্শন করব, রাখি দুটি বাকি রেখো, কৃষ্ণ দর্শন করিব, রাখি দুটি বাকি রেখো, কৃষ্ণ দর্শন করিব, রাখি দুটি বাকি রেখো, আমার রাখি দুটি বাকি রাধে শত তো হি কাতর শুনিছেন বিদ্যাপতি চিতে,
এই বিদ্যাপতির পথ। এইবার মথুরায় রাধে আর কাঁদিস না, বলি কত বাজে পৌনি ১১ বেজেছে তাও দল আসবে না, এ তো ঠিক না, ঠিক রাখো বিধি মারা কি ঠিক। আপনার বসুন, আমার পরে আরো ভালো দল আছে, দারুণ গাইবে, এর নাম হচ্ছে লাবণী গায়েন, অপূর্ব গান গায়, শুনুন পরে বলবেন। অতএব কেউ যাবেন না, শ্রদ্ধেয় কর্তৃপক্ষ আপনাদের জন্য খিচুড়ির ব্যবস্থা করেছে। এই মাথুর গান আমি যেখানে এখন আছি, যে পালার যে জায়গায় দাঁড়িয়ে আছি, এখনো ঘন্টা দশেক না করলে শেষ হবে, দশ ঘন্টা। এবং আগামী রথ যাত্রা, রথের পরদিন থেকে এক সপ্তাহ বিভিন্ন পাঠকের দ্বারা শ্রীমদ ভাগবত পাঠ হবে, এবং প্রশান্ত মহারাজ, শান্ত মহারাজ ইনি শ্রীমদ ভাগবত পাঠ করবেন। কোথায়? এই এই জায়গায় হবে ভাগবত সপ্তাহ, শুনতে আসবেন। কবে বললাম? রথের পরদিন। হ্যাঁ, মনে থাকবে তো? সবাই আসবেন, ভাগবত কথা শুনবেন, কে কি বলছে শুনবেন না। পরম্পরা মহাজনস্বগত সপন্থা, হাজার হাজার বছর আগ থেকে মহাজনরা যা বলে আসছে আমরা সেটাই প্রামাণ্য করব, এটাই প্রামাণ্য। আস্তে 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 আস্তে, কথা নয় কথা নয়, কথা বলবেন না কেউ, আমি শেষ কথা বলে যাই, এখানে ইউটিউব হচ্ছে, আমি এত কথা বলতাম না, এই জন্যই বলছি। ইউটিউবের কিছু কিছু মালিক আছে, তারা কাটছাট করে আবার লিখে লিখে সাপ্লাই করে, দেখেছেন, ভালো কথাগুলো বলে না, খারাপ গুলো তুলে ধরে। আমি যা বলছি টোটালটা তুমি সমাজকে জানাবে, আমি এটাই বলবো। কথাটা কি বলছিলাম? ভগবান, ভগবানের লীলা, এই মাথুর লীলা, ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী এর অপ্রাকৃত লীলা, এ জানতে গেলে এবং শেষ করতে গেলে অনেক সময় লাগবে, তাই বলছি আর বেশিক্ষণ নয়। এবার সম্প্রদায় আসবে, আপনার পরবর্তী কীর্তন শুনবেন, যে কথাটা বলছিলাম। আস্তে 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 আমি শেষ কথা বলে যাচ্ছি, শুনবেন। আমরা অনেকে বলি প্রমাণ ছাড়া মানা যাবে না, তাই তো? তাই তো নাকি? যিনি বলছেন কিছু কিছু কীর্তনিয়া প্রমাণ ছাড়া মানা যাবে না। আমি যদি আপনাকে, আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আপনার নাম কি, আমি বললাম আমার নাম রাধাপদ ঘোষ। এবার বলবেন আপনার বাবার নাম কি, আমি বললাম বিষ্ণুপদ ঘোষ। যদি কেউ প্রশ্ন করেন বিষ্ণুপদ যে আপনার বাবা তার প্রমাণ কি, কি উত্তর দেব আমি? উত্তরটা কি আসবে বলুন? যারা ওই সব কথা সাপোর্ট করেন তারা যদি কেউ থাকেন দাঁড়িয়ে বলুন কি উত্তর দেবেন আপনি? প্রমাণ চাইছেন? সব কথা প্রমাণ হয়, সব কথা যুক্তি হয়, সব কথা বোঝানো যায়। কোন স্বামী যদি বউকে বলে তুমি আমায় ভালোবাসো, হ্যাঁ খুব ভালোবাসি, স্বামী বললো কিরকম ভালো সে ক্লিয়ার করে বলো দেখিনি, কেউ পারবেন না? আমার যে কি জন্মদাতা আমার কে সেটা আমার মা জানে, আমার বংশের কেউ জানে না, আমিও জানি না। এটা সত্য তো না মিথ্যা? সত্য যদি হয় তাহলে আমার মা যাকে পরিচয় করে দেয় ওই তোর বাবা, সারাটা জীবন তাকে বাবা বলে ডাকি। কেন? মায়ের কথার উপরে বিশ্বাস করি, তাই কে বাবা কে বাবা না আমার ভাবার দরকার নয়, মা বলেছেন মায়ের সম্মান রাখার জন্য আমি তাকে বাবা বলে ডাকি। তেমনি কৃষ্ণ যে ভগবান, তুলসী যে পূজনীয়, এ কথা গ্রন্থ শাস্ত্র বলে আসছে, মহাজনরা গুরুজনরা বৈষ্ণবেরা বলেছেন, আমার প্রমাণের দরকার নাই, তারা বলেছেন আমাদের মানতে হবে, এটাই নিয়ম। ভুল বললাম না তো? আর যদি প্রমাণ চেয়ে চাও যে অপ্রামাণ্য গ্রন্থ, অপ্রামাণ্য মুখ, অপ্রামাণ্যত মুখ, আমি প্রমাণ চাই, তাহলে ইউটিউবের সামনে বললাম যারা প্রশ্নের কথা কল বলেন, তাহলে আপনি আগে প্রমাণ করুন যে আপনার বাবাকে, তারপরে অন্য অন্য গুলো প্রমাণ যাবেন। অথে জায়গায় ভুল করবে আর উল্টো পাল্টা কথা বলবে, আর মূর্খের দলেরা কিছু কিছু আছে তোমাকে হাততালি দেবে, বৈষ্ণব সমাজ সেটা মেনে নেবে না।
আপনারা বলুন, গৌড়ীয় মঠ, চৈতন্য ভাগবত মঠ এবং দেবানন্দ গৌড়ীয় মঠ এবং ইস্কন মঠ এবং রামকৃষ্ণ মিশন ভারসব আশ্রম, এরা কি এখানে মূর্খ বাস করে নাকি? সব কোটি কোটি শিক্ষিত, কোটি কোটি টাকার মালিক, হাই কোয়ালিফিকেশন তাদের, সারা পৃথিবী এই তুলসীকে মেনেছে, এই চৈতন্য চৈতন্যকে মেনেছে, রাধাকে মেনেছে, কৃষ্ণকে মেনেছে, তারা কৃষ্ণকে ভগবান বলে জেনেছে, ব্যাসদেব লিখেছেন এতে জাংশ কলা বংশ কৃষ্ণেস্ত ভগবান স্বয়ং, ব্রহ্মা বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণাম, আসে কিনা বলে কৃষ্ণ ভগবান না। আর এই কথা শুনে যারা হাততালি দেয় তার সাপোর্ট করে, তার মতো আকাশ মূর্খ পৃথিবীতে আছে বলে আমি মনে করি না। অতএব মায়েরা আর বিলম্ব নয়, যে বাড়ি কীর্তন করতে এসেছি, আমার জীবনে আমি 4 ঘন্টা কীর্তন করিনি, যেটা আজকে করলাম। কেন জানেন করলাম? আমি গান গেয়ে চলে যাই কিন্তু আজ আর যাবো না, থাকবো, ওই জন্য একটু বেশি করে করলাম। যদি বালিশ টালিশ না দেয়, বিছানা ভালো না খায়, না পরিবেশ ভালো দেবে আমি জানি, তাও একটু বেশি করে করে রাখলাম। তা যাই হোক, কে উঠবেন না, বসুন, সারা রাত গান শুনুন এবং খিচুড়ি ভোগ আস্বাদন করুন। আমি নেমে যাব পরবর্তী কীর্তনিয়া, উঠবেন এই টাইমটা, আপনি খিচুড়ি খেয়ে এসে আবার বসবেন, সারা জীবন চলে যাবে, হরি কথার বাসর আর হবে না মা। তাই আসবেন সবাই, সবার চরণে নিবেদন। এর পরবর্তী দিকে আমি মথুরায় আর ঢুকলাম না, অনেক পথ বাকি আছে, আমি এখানে শেষ করে আপনাদের